আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি তামিম আছি আপনাদের সাথে। আজকে আমি আসছি মনিহার সিনেমা হলে। আমার সাথে আছে আমার ভাই ব্রাদাররা। আর আজকে সন্ধ্যার পর হঠাৎ করে প্ল্যান হলো যে 9টা থেকে 12টার শো দেখতে যাব। তো আফরানের শো সিনেমা মানেই তো অন্যরকম একটা বিষয়, তো সেটার জন্যই হঠাৎ করে দেখতে আসা। তো ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না বা ভিডিও করার উদ্দেশ্য ছিল না, যার কারণে আগে থেকে কোনো ভিডিও করিনি। ভিতরে এসে মনে হলো যে ভিডিও করি, তাই ভিডিওটা করতেছি। তো চলুন দেখে আসা যাক সিনেমা হলের কিছু ভিউ। তো এই ছিল সিনেমা হলের কিছু ভিউ। এখন ভিতরে যাব। ভিতরে ফার্স্টের দিকে তো অনেক অন্ধকার থাকে, যার কারণে ভিডিও করা হয় নাই। তো বসার পরে মুভি চালু হওয়ার পরের ভিডিও আপনাদের দেখাই। তো যথানিয়মে বাংলাদেশের পতাকা উত্তোলন করে মুভিটা শুরু হয়। তারপর আরও কিছু সামনের কিছু ইন্ট্রো থাকে, তারপরে সাবলীলভাবে মুভিটা শুরু হয়। তো চলুন কিছু ক্লিপ দেখতে থাকি। মুভিটা প্রথম দিকে সাবলীল ছিল। আফরানেশ্বর ফ্যান, সত্য বলতে আফরানেশ্বর ফ্যান যারা, মানে যারা ফ্যান না, তাদের ফার্স্টের দিকে একটু বোরিং লাগতে পারে। বোরিং বলা যায় না, কিন্তু একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু আমাদের ভালোই লাগছিল। আর ফার্স্ট থেকেই অন্যরকম একটা কাহিনী। তো চলুন দেখতে থাকি। এখন সেই মেন পয়েন্ট অর্থাৎ সুড়ঙ্গ খোঁড়া শুরু হয়েছে। এটা মুভির দ্বিতীয় অংশে হয়, দ্বিতীয় অংশ থেকে শুরু হয় সুড়ঙ্গ খোঁড়া। তারপর এখন শেষ অংশ, প্রায় মুভির শেষের দিকে। আসলে সত্যি বলতে মুভিটা অসাধারণ ছিল। লাস্টের দিকে টুইস্ট অন্যরকম ছিল, আমার দেখা মানে অন্যতম একটা সেরা মুভি বলা যায়। তো যারা চান তারা দেখতে আসতে পারেন, খারাপ না, ভালোই ভালো ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। খুব শর্টে ভিডিওটা করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।